আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের কন্ডেন্স মিল্ক তৈরি করে দেখাবো অসংখ্য রকমের ডেজার্ট তৈরিতে কন্ডেন্স মিল্ক ব্যবহার করা হয় কিন্তু বাজারের কেনা কন্ডেন্স মিল্কের গুণগত মান বিচার করলে বাসায় তৈরি করে ব্যবহার করাই বেশি বুদ্ধিমানের কাজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজেই বাসায় চমৎকার কন্ডেন্স মিল্ক তৈরি করা যায় আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন যত খুশি আর আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে মিল্ক তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক লিটার তরল দুধ অবশ্যই ফুল ক্রিম মিল্ক হতে হবে এক লিটার দুধের জন্য আমি এরকম দুই কাপ চিনি নিব কিন্তু আপনারা যদি আধা লিটার দুধ দিয়ে করতে চান তাহলে এরকম এক কাপ চিনি নিলেই হবে আর কনডেন্স মিল্কের কনসিস্টেন্সি ভালো করার জন্য আমি ব্যবহার করব এক পরিমাণে বেকিং করবো কিন্তু আপনাদের কাছে যদি বেকিং সোডা না থাকে তাহলে না দিলেও চলবে মাত্র এই দুই তিনটি উপকরণ দিয়ে বাসায় সহজেই তৈরি করা যায় বাজারের মতো সুস্বাদু কনডেন্স মিল্ক এবার প্রথমে চুলা একটা পাত্র নিয়ে তার মধ্যে এক লিটার দুধ ঢেলে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি এবার চুলা জ্বালিয়ে দিয়ে একটা চামচের সাহায্যে নেড়ে চিনিগুলো দুধের সাথে মিশিয়ে দিতে হবে মনে রাখবেন দুধের সাথে কোনো পানি মেশানোর প্রয়োজন নেই তাড়াতাড়ি করতে চাইলে মিডিয়াম আছে এভাবে নেড়ে নেড়ে দুধটা জ্বালাতে হবে আর দুধটা ঘন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এ সময় ঘন ঘন নেড়ে দিতে হবে এবং চুলার পাশ থেকে সরে যাওয়া যাবে না এতে দুধ উতলে পড়ে যেতে পারে চিনি পুরোপুরিভাবে দুধের সাথে মিশে গেছে এখন দুধটা ঘন হয়ে আসার জন্য অপেক্ষা করতে হবে এক লিটার দুধ ঘন হয়ে কন্ডেন্স মিল্কের মতো ঘনত্বে আসার জন্য তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগতে পারে প্রায় পনেরো মিনিট আমি চুলায় জ্বালিয়েছি দুধ অনেকটাই ঘন হয়ে কমে এসেছে এবং দেখতেই পাচ্ছেন দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে ধীরে ধীরে দুধের কালারটা কন্ডেন্স মিল্কের কালারের মতো হয়ে আসছে দুধটা কমে যত ঘন হয়ে আসবে ততই ধীরে ধীরে কন্যাস মিল্কের মতো কালার হয়ে যাবে এবং কন্যাস মিল্কের মতো ঘন হয়ে আসবে দুধের উপরে সাদা যে ফেনাগুলো দেখা যাচ্ছে এগুলো একটা চামচের সাহায্যে এভাবে তুলে ফেলে দিতে হবে তাহলে কনডেন্স মিল্কের স্ট্রাকচারটা অনেক স্মুথ হবে দুধটা যখন কমে একটু ঘন হয়ে আসবে এ সময় এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে বেকিং সোডা দেওয়ার পর দুধটা একটু ফুলে উঠবে তাই ওই সময় ঘন ঘন নেড়ে দিতে হবে কনডেন্স মিল্ক তৈরি হয়ে গেছে কিছু পরিমাণ কন্ডেন্স মিল্ক একটা চামচে তুলে একটু ঠান্ডা করে নিতে হবে তারপর সামান্য একটু হাতে নিতে হবে এরকম তারের মতো হয় তাহলে বোঝা যাবে কনডেন্স মিল্ক তৈরি হয়ে গেছে গরম অবস্থায় কন্ডেন্স মিল্ক এরকম তরল থাকলেও ঠান্ডা হলে আরেকটু একটু ঘন হয়ে যাবে দেখলেন তো কত সহজেই বাসায় কন্ডেন্স মিল্ক তৈরি করা যায় এভাবে বাসায় ট্রাই করবেন নিশ্চয়ই অনেক ভালো হবে এভাবে কনেস মিল্ক তৈরি করে পরিষ্কার শুকনা কোনো জারে অথবা কন্টেইনারে ভরে মুখ বন্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিলে আর যদি এর ভেতরে কোনো রকমের পানি না ঢোকে তাহলে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ